नमस्कार आपनारा देखछेन जिलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आशी टीवी आपनादेर संगे आमी मोनालिसा शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम तारापीठे पुजो दिलेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সিউড়ি বিধানসভায় ভার্চুয়াল সভা প্রধানমন্ত্রী বিজেপি প্রার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা বীরভূমের প্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা विधानसभा तृणमूल प्रार्थी निर्वाचनी प्रचार राजनगर नुब्रतपुरे बीजेपी प्रार्थी भार्चुअल सभाय योगदान और प्रचार बोलपुरे बीजेपी केंद्रीय मंत्री स्मृति ईरानी मीटिंग एबार संवाद विस्तारित নির্বাচন কমিশনের নির্দেশিকার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন কোনো রকম জনসভা করবেন না যে কারণে তার পূর্ব নির্ধারিত বীরভূমে জনসভাগুলি বাতিল করা হয় তবে এরই মাঝে আজ তিনি বীরভূমে আসেন প্রথমে বোলপুরে প্রেক্ষাগৃহে একটি সাংবাদিক বৈঠক করেন এবং পরে তারাপীঠে যান তিনি তারাপীঠে হুইলচেয়ারে বসেই মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং তারাপীঠে তারামায়ের পুজো দেন পার্থদাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি তারাপীঠ নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আজ দুপুরে বীরভূমে আসেন জেলার ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় চাকপাড়া হাইস্কুল মাঠে কোভিড বিধি মেনে তিনি বিশেষ জনসভায় ভাষণ দেন মঞ্চে ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ স্মৃতি ইরানি তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি জানান বাংলায় মেয়ে জন্ম হলেই 50,000 টাকা বিয়ের সময় দেওয়া হবে 1,00,000 টাকা গরিব বিধবা মায়েদের প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে বাঙালি মহিলারা পুরো রাজ্যে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন সেই সঙ্গে তিনি আরো বলেন তৃণমূলের একটি গুন্ডা যে গরিব মানুষকে অত্যাচার করছে মহিলাকে অপমান করছে আর একটি ভোটারকে ধমকি দিচ্ছে ওরা কান খুলে শুনে নিক দুই মে পরে বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তৃণমূলের এক একটি গুন্ডাকে আমরা জেলে ঢোকানোর নির্ণয় নিয়ে নিয়েছি যদি আপনি গ্রামের বাড়ি ব্যবস্থা অবস্থা দেখুন এক একটি বাড়ি মাটির বাড়ি দিদি কি মাটির বাড়িতে থাকে ভালো একটা বিরাট বাড়ি করে নিজে তো থাকেন তো কিন্তু গরিবকে দিয়েছে মাটির ঘর তাই আজকে এক একটি গরিব পরিবারকে জানাতে এসেছে নরেন্দ্র মোদি নির্ধারিত করেছেন আমরা বাংলায় সরকার প্রতিষ্ঠিত করার পরে এক একটি গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে টাকা তুলে ভালো একটা বাড়ি বানিয়ে দিব কিন্তু দাদা ভাই দিদিমণি ওই সুযোগ পাওয়ার জন্য আপনাদেরকে 29 তারিখে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে বিজেপির আমাদের প্রার্থী শ্যামাপদ মণ্ডল জিকে ভোট দিতে হবে আশীর্বাদটা দিতে হবে নির্বাচিত করতে হবে লালটু মুখার্জি রিপোর্ট বীরভূম আরসি টিভি ময়ূরেশ্বর সশরীরে না হলেও সিউড়ি বিধানসভায় ভার্চুয়াল সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতির কারণে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিউড়ি বিধানসভার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে জনসভার জন্য সশরীরে উপস্থিত হতে পারেননি সেই কারণে তিনি ভার্চুয়াল সভা করলেন বীরভূমের বিজেপি প্রার্থীদের সমর্থনে পার্থদাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি গতকাল বিকেল 5টা নাগাদ মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং কলকাতার ভোটারদের উদ্দেশ্যে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী বাংলায় এসে প্রচার কর্মসূচি বাতিল করলেও ভার্চুয়াল সভার মাধ্যমে নির্বাচনী প্রচার করা হবে তাই ভার্চুয়াল নির্বাচনী প্রচার সভার আয়োজন করে বোলপুরের নেতাজি ক্লাব
প্রসঙ্গত গতকাল টুইট করে মোদি জানিয়েছিলেন, দেশের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। এই আবহে বাংলায় নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করেছেন তিনি। তিনি টুইটে আরও বলেন, আগামীকাল করোনা পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। তারপর শুরু হয় ভার্চুয়াল সভা। বোলপুর নেতাজি ক্লাবে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শায়নীল ভকতের রিপোর্ট, বীরভূম আশি টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন আরসিএস নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন বিএসএনএলের ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেলের ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। ওরে ও মানুষ ভাই, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার। আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার। আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। বিধানটি মেনে সকাল সকাল যাব লাইনে, করোনার ওই বিধানটি মেনে সকাল সকাল যাব লাইনে, আর মুখে নেব মাস্কটি টেনে, আর মুখে নেব মাস্কটি টেনে, পারস্পরিক রেখে দূরত্ব বজায়। ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। ও ঠাকুমা, কি করছো? এই তো কাগজ পড়ছি। দেখেছো ভোটের তারিখ ঘোষণা হয়েছে? এবছর আমার প্রথম ভোট, আমিও ভোট দেব। কিন্তু তুমি কিভাবে ভোট দেবে? আমরা তো আমার ঘরে বসেই ভোট দিতে পারবো। মানে? হ্যাঁ দাদু ভাই, এই তো আমাদের মুখে মেয়ে রয়েছে বলে গেল, আমাদের মতো 80 উপবর্গ যাদের, তাদের জন্য নির্বাচন কমিশন এই প্রথমবার বাড়ি বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিকল্প ব্যবস্থা করেছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের মতো প্রবীণরা যাদের ভোট কেন্দ্রে যাওয়ার অসুবিধে তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। দাদু ভাই, ভোটটা আমি দেবই, আমরা সবাই আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, কোনো রকম জনসভা আর সরাসরি করবেন না, তার পরিবর্তে ভার্চুয়াল সভার কথা বলেছে কমিশন। সেই পরিপ্রেক্ষিতে এবং সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী সব সভা বাতিল করেন এবং ভার্চুয়াল সভা করার সিদ্ধান্ত নেন। আমাদের জেলাতেও সভা হওয়ার কথা ছিল, কিন্তু সভা যে হচ্ছে না তা তিনি আগেই জানিয়ে দেন। তবে আজ তিনি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ থেকে ভার্চুয়াল সভা করেন, বিশেষ করে বীরভূমের 11টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জন্য। কেষ্টর ওপর ওদের উদ্রগ, প্রতিবার ইলেকশনে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। নজরবন্দি ইজ এ ইল্লিগাল ক্রাইম, এটা ক্রাইম। এবার যদি করে কেষ্ট, তোমাকে আমি বললাম তুমি এবার কোর্টে যাবে এবং প্রোটেকশন নেবে। নজরবন্দি করে রাখা এভাবে যায় না, ইচ্ছামতো ইচ্ছামতো
আর তোমরা নিজেরা কি করে বেড়াচ্ছ? দেবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। রাজনগরের চন্দ্রপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার করলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিকাশ রায়চৌধুরী। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন চেয়ারপারসন সুকুমার সাধু, তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র সিংহ, উৎপল সিংহ প্রমুখ। রাজনগরের চন্দ্রপুর অঞ্চলের কয়রাবাদ আদিবাসী গ্রামে নির্বাচনী প্রচারের সময় বিকাশ রায়চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে রাজনগরে একটি অফিস তৈরি করে প্রতি মাসে দু তিনবার এসে মানুষের কথা শুনবেন। এদিন বিকাশ রায়চৌধুরী নিজেকে বীরভূমের ভূমিপুত্র বলে স্থানীয়দের কাছে ভোট প্রার্থনা করেন। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। নির্বাচন কমিশন সভা ও রোড শো করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পর প্রধানমন্ত্রী রাজ্যে যে চারটি সভা করার কথা ছিল তা বাতিল করেন। পরিবর্তে গতকাল প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভার্চুয়াল সভা করেন। দুবরাজপুর মাদ্রিক সংঘ ময়দানে বিজেপির পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিন মারফত তা দেখানোর ব্যবস্থা করা হয়। দুবরাজপুরের বিজেপি কর্মী সমর্থকরা কোভিড বিধি মেনে এই সভায় উপস্থিত ছিলেন। আজ দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা দুবরাজপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেন। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর নির্বাচন কমিশনের টনক নড়ে বা নড়েছে বলা যায়। তাই নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে নিষেধাজ্ঞা করেছে সভা ও রোড শো করার ক্ষেত্রে। তাই তার পরিবর্তে অনেক বড় বড় নেতামন্ত্রীদের দেখা যাচ্ছে দলের প্রার্থীদের নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করতে। আজ দুপুর 2:30 নাগাদ বোলপুর সানাই লজে মিটিং সারলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, বীরভূম জেলার অবজারভার ও জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ। অপদার্থ বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে এসে পুলিশের স্টেশনকে ঘেরাও করে বলেছেন এইভাবে আমরা নিজের নির্বাচনটা লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় যেই ভাষাটা ইউজ করছেন, আমি হাত জোড় করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি বলেন কি আপনি বাংলার মেয়ে, কিন্তু বাংলার মেয়ে আর বাংলার বাড়ির আর বাংলার পরিবারের এই সংস্কারটা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আইন ভঙ্গ করেছে এটা বলে কি আমরা এক একটি পুলিশওয়ালাকে ধমকি দিব, এক একটা বিজেপির কর্মীকে ধমকি দিব। দেবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকে সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।